ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. وعليكم السلام ورحمه الله وبركاته. الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده. এক সম্মানিত ভাইয়ের প্রশ্ন যে জিল হাজ মাসের দশ প্রথম দশ দিন যে আমলগুলা রয়েছে সে সম্পর্কে কি কোনো সই হাদিস রয়েছে একটু কি বলবেন যে সম্মানিত ভাই এমর মেয়ে সহ হাদিস রয়েছে عن ابن عباس عن النبي صلى الله عليه وسلم أنه قال ما العمل في أيام أفضل منها في هذه قالوا ولا الجهاد قال ولا الجهاد إلا رجل خرج يخاطر بنفسه وماله فلم يرجع بشيء ابن عباس رضي الله عنه নবী সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন জিলহজ মাসের প্রথম দশ দিনের আমালের চেয়ে অন্য কোনো দিনের আমল উত্তম নয় তারা জিজ্ঞেস করলেন জিহাদও কি উত্তম নয় হে রসুল রসুলসাল সাল্লাম নবী সাল্লাহ আলাইসাল্লাম বললেন জিহাদও নয় তবে সে ব্যক্তির কথা ছাড়া যে নিজের যান ও মালের ঝুঁকি নিয়ে জিহাদে যাই এবং কিছু নিয়ে ফিরে আসে না ইমাম বখারি রহেমাল্লা হাদিসটি নিয়ে নয় শত উনসত্তর নম্বর হাদিস সম্মানিত ভাই বোনেরা আমরা যারা যেখান থেকে শুনছি হাদিসটি থেকে আমরা স্পষ্ট পাই জাল্লা আলার কাছে জিল হাজ মাসের দশ দিন প্রথম দশ দিনের কথা অন্য হাদিসে রয়েছে যে প্রথম দশ দিনের কথা জিলহাজ মাসের প্রথম দশ দিনের কথা আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম বলেছেন যে জিলহাজ মাসের প্রথম দশকে যে আমলগুলা অত্যন্ত উত্তম আমল মানুষ করলে এর দ্বারাতে সে কল্যাণ পাবে তাই জিহাদও তার থেকে উত্তম নাই তবে জিহাদ করতে গিয়ে কেউ যদি শহীদ হয়ে যায় তাহলে ভিন্ন কথা কিন্তু শহীদ হয়নি আর এমনি ফিরে এসেছে তাহলে নয় তাহলে সেই ব্যক্তি এই জিহাদে যেরা মুজাহিদ জিহাদ করতে যাই তার থেকেও ফজিলতপূর্ণ আমল হবে জিল মাসের প্রথম দশকে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এই হাদিস থেকে প্রমাণিত হয় জি এখন কোন আমলগুলা উত্তম জিল মাসের প্রথম দিকে আমরা কোন আমলগুলা করব। জি বিভিন্ন হাদিসে যেভাবে প্রমাণিত হয় জাল্লা সুফহান আলার কাছে যেগুলা প্রিয় আমল সব থেকে উত্তম আমল এ আমলগুলা করা যায় আর উত্তম আমল বলতে আমরা যেগুলা সুইহাজ দ্বারা প্রমাণিত উত্তম আমল অনেক রয়েছে তার ভিতরে যেটা উত্তম আমল আমরা সালাদ জানি সালাদ উত্তম আমল ঠিকমতো সালাদ পড়া যারা পুরুষ মানুষ তারা জামাতের সহিত সালাত পড়বে আর যারা মেয়ে তারা বাড়িতে ঠিক ঠিক সময় সালাত পড়বে জি এরপরে যে বিষয়টি যে শিয়াম সিয়াম উত্তম আমল আমরা দেখেছি মক্কা মদিনাতে মদিনাতে আলহামদুলিল্লাহ প্রায় বারোটি বছর ধরেছিলাম তারা হয়তো একটু বেশি হতে পারে তো সেখানে দেখতাম যে আমরাও চেষ্টা হয়তো করতাম করতাম কোনো সময়তে সিয়াম এবং তারাও করত যে জিলহাজ মাসের প্রথম থেকে নিয়ে দশ দশ শেষ প্রথম দশকে তারা বলা যাবে তারা সিয়াম রাখতো মদিনাতে আমলটি এখনও রয়েছে তাই উত্তম আমলের ভিতরে ওলামা সন্না বলেন যে সিয়াম সম্পর্কে নির্দিষ্ট করে সিয়াম রাখতে হবে এ মর্মে তেমন সই হাদিস অনেকে নাই বলেন তবে বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত হয় যে সেটা উত্তম আমল বিধায়ী ওলামসুল্না বলেন যে যদি কেউ সিএম রাখে প্রথম দশক জিলহাজ মাসের তাহলে সে সিয়াম রাখতে পারে সিএম রাখতে পারে জি এরপরে তাই সিএম রাখার ক্ষেত্রে কেউ যদি চাই তাহলে সিএম রাখতে পারে তারপরে উত্তম আমল আপনি সিএম রাখলেন তসবিহ হালিল পড়লেন আপনি কোরআন পড়েন কোরআন পড়েন সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করেন এইভাবেই ভালো কাজ যতগুলা ভালো কাজ এই ভালো কাজগুলা করা যায় ভালো কাজগুলা করা যায় এরপরে আমরা জিলহাজ মাসের যেটা আরাফার দিন আরাফার দিন সম্পর্কে আমরা জানি যে আরাফার দিনে শিয়াম রাখা সম্পর্কে আল্লাহ রসুল সাল্লু আলয়সাল্লাম যে হাদিস নসিম মুসলিম রাহেমাল্লাহ হাদিস নেশেন কোনো ব্যক্তি যদি যেদিন আরাফা হবে সেদিন সিএম রাখলে যারা মূলত হজ করতে যায়নি তারা যদি সিয়াম রাখে তাহলে আরাফার দিন একদিন একটা সিএম রাখলে এক বছরে তার আগের এবং পরের খাতা আল্লাহ সব হানাদা মাফ করে দিবেন যদিও সেখানে সগিরা গুনার কথা বলা হয়েছে কিন্তু সগিরে তো আমরা গুনা অনেক করি ছোট গুনা আমরা ছোটো পাপ আমরা অনেক করে বসি ছোট পাপ আমরা অনেক পাপ করে বসি তো আল্লাহ সুবাহান তালা যেন আমাদেরকে এই জিলহাজ মাসের প্রথম দিকে যে আমলগুলার কথা বলেছেন যে আমরা যারা হজ করতে যেতে পারিনি তারা এই আমলগুলার মাধ্যমে আমরা চেষ্টা করব। করবো আল্লা তাআলা যেন আমাদের বেশি বেশি সিএম রাখা বেশি বেশি সালাত পড়া বেশি বেশি কোরআন পড়ার তৌফিক দান করেন আমরা অন্যায় অপকর্ম থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করব আমরা নিজেরা যারা পুরুষ মানুষ তারা মসজিদে যাবো পাঁচক্ত সালাদ মুসলমানদের সাহেব শহীদ জামাতে পড়ার চেষ্টা করব ফরজ সালাত আমরা ফজরের ফরজ সালাত জামাতে পড়ে নিজ বাড়িতে এসে নিজ বাড়িতে এসে কোরআন পড়ব ছেলে মেয়েদেরকে যারা তারা যেন জামাতে সালাত পড়ে ছেলেরা আর মেয়েরা বাড়িতে সালাত পড়া উত্তম তাদের জন্য বাড়িতে সালাত পড়ে তারা সকলেই আমরা যেন যে যেখানে আসি মা বোন আমরা যেখানে আসি আমরা যেন কোরআন পড়তে পারি এবং আমাদের প্রথম সকালের কাজগুলা যেন জামাতে সহিত সালাত পড়ার পরে ঠিক সময় সালাত পড়ার পরে কোরআন পড়ার পরে যেন আমরা আমাদের কাজে বের হতে পারি আল্লাহ সুবাহন তালা যেন আমাদের ছেলেমেয়েদেরকে পরিবার পরিজনকে সবাইকে যেন আল্লাহ সুবাহন তাল্লাহ হেফাজত করেন আমাদের যেন আল্লাহ সুবাহন তালা ইহুকাল পরকাল কল্যাণ দান করেন ওয়িদা আলহামদুলিল্লাহ রব্লা আলমিন সুবাহান আকালদিকা আসাদাল্লাহ ইলা أنت أستغفرك وأتوب إليك. نفسي بنور من فؤادي حينما رددت يا رب العبادِ